আসসালামু আলাইকুম, সবাইকে ফুলের শুভেচ্ছা। কাজীপাড়া উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস 2020 বিরল দিনাজপুর। গত 6 মাস ধরে স্কুল বন্ধ থাকায় আমাদের ক্লাসগুলো পিছিয়ে গেছে, তাই সরকার আমাদের ক্লাস নেওয়ার জন্য বলেছে। আমার পরিচিতি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা। পাঠের শিরোনাম মাটি গঠনের উপাদান। এই পাঠটি পড়লে তোমরা ভালোভাবে জানতে পারবে। শিখন ফল মাটি কি তা বলতে পারবে, মাটি গঠনের উপাদান কি কি তা লিখতে পারবে, মাটি গঠনের উপাদানগুলো বর্ণনা করতে পারবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে মাটি একটা চিত্র দেখতে পাচ্ছ, এখানে মাটির উপাদান দেওয়া আছে। উপাদানগুলো হলো মাটি, পানি, বায়ু, জৈব পদার্থ, খনিজ পদার্থ। এই চারটি উপাদান নিয়ে মাটি গঠিত। এই খনিজ পদার্থ, মাটিতে খনিজ পদার্থ কত পার্সেন্ট থাকে, পানি কত পার্সেন্ট থাকে, বায়ু কত পার্সেন্ট থাকে, জৈব পদার্থ কত পার্সেন্ট থাকে, এই নিয়ে আমরা আলোচনা করব। খনিজ পদার্থ 45%। আমরা পূর্বে জেনেছি ভূপৃষ্ঠের প্রকৃতপক্ষে শিলা থেকে উৎপন্ন হয়েছে। এই প্রাকৃতিক শিলা শক্তি বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, তাপ, চাপ ইত্যাদির প্রভাব ব্যবধানে আদি শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে সৃষ্টি হয়েছে খনিজ পদার্থ। এই খনিজ পদার্থ হচ্ছে 45%। এরপরে আমরা জৈব পদার্থ, জৈব পদার্থ মাত্র মাটিতে 5%। এই জৈব পদার্থ হলো যে প্রাণীর মলমূত্র, খড়কুটা, গাছপালা, লতাপাতা পচে যে জৈব পদার্থের সৃষ্টি হয়, এটা হচ্ছে জৈব পদার্থ। জৈব পদার্থ মাটিতে 5% থাকে। বায়ু, বায়ু 25%। এই বায়ু হলো যে বায়ু মাটির একটি গুরুত্বপূর্ণ উপাদান। মাটির কণার ফাঁকে ফাঁকে বায়ু থাকে। উদ্ভিদের শিকড়, ব্যাকটেরিয়া, ছত্রাক, অন্যান্য অণুজীবের তৎপরতায় অক্সিজেনের প্রয়োজন। আদর্শ মাটিতে বায়ুর পরিমাণ হল শতকরা 25%। মাটির একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান হল পানি। যে মাটি বিভিন্ন কণার মধ্যবর্তী ফাঁকা স্থানে পানি অবস্থান করে। ভূগর্ভস্থ পানি ও সেচ ব্যবস্থা থেকে প্রাপ্ত পানি মাটির পানির প্রধান উৎস। আদর্শ মাটিতে পানির পরিমাণ হল শতকরা 25%। মাটির প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এখানে স্লাইডে ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেলে মাটি। যে মাটিতে শতকরা 70% ও তার বেশি বালি কণা থাকে তাকে বেলে মাটি বলে। মোটা কণাযুক্ত বেলে মাটিতে ফসলের চাষ ভালো হয় না। তবে বেলে মাটিতে প্রচুর পরিমাণে যদি কম্পোস্ট সার, গোবর সার, সবুজ সার দেওয়া যায় তাহলে এই মাটিতে ফসল হয়, যেমন চীনা, কাউন, ফুটি, আলু, তরমুজ ইত্যাদি। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই ছবিটি হচ্ছে এঁটেল মাটির। এঁটেল মাটি যে মাটিতে কমপক্ষে শতকরা 40% কর্দম কণা থাকে তাকে এঁটেল মাটি বলে। এই মাটিতে পলিকণা বেশি থাকে। এই মাটি সাধারণত দেখা যায় ঢাকা জেলার উত্তরাংশে, ময়মনসিংহ জেলার দক্ষিণ পশ্চিমাংশে এই মাটি দেখা যায়। এই মাটিতে চাষ করা খুব কষ্টকর, তবে এই মাটিতে ধান, পাট, আখ ও শাকসবজি ভালো জন্মে। এরপরে আমরা এই ছবির দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দোআঁশ মাটি। যে মাটিতে বালিকণার পরিমাণ শতকরা 70% কম কিন্তু 20% বেশি থাকে তাকে দোআঁশ মাটি বলে। দোআঁশ মাটিতে অর্ধেক মাটিতে সব ধরনের ফসল ভালো জন্মে। বাংলাদেশের অধিকাংশ এলাকার মাটি দোআঁশ প্রকৃতির। দোআঁশ মাটিকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, বেলে দোআঁশ,
মাটি, পলি দোআঁশ মাটি, এঁটেল দোআঁশ মাটি। এরপরে তোমরা দেখো একক কাজ মাটি কি তা লিখো। মাটি কি তা বলতে পারবে এবং লিখতে পারবে। এখানে মাটি গঠনের উপাদান কয়টি ও কি কি, মাটি গঠনের উপাদান প্রথম উপাদানটির গুরুত্ব কি তা লিখতে পারবে। এখন আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিব, এটা তোমরা বাড়িতে পাঠটা ভালো করে উপস্থাপন করবে এবং পরে বুঝতে পারবে যে তোমার বাড়ির আশেপাশে যে মাটি পাওয়া যায় তার চিত্র আঁকবে এবং গঠন বর্ণনা করবে। সবাইকে ধন্যবাদ। কি